শুভ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা শাকসবজি, সেই সাথে টাটকা মাছ কিন্তু গ্রামের সকাল বাজারগুলোতে দেখা যায়। অসম্ভব সুন্দর গ্রামের বাজার। গ্রামের বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার যে নয়ানগর গ্রামটি রয়েছে সেই নয়ানগর গ্রামে। খুবই সকালে কিন্তু বাজার বসে। এদিকে মাছ বাজার রয়েছে, তার পাশেই রয়েছে কাঁচা বাজার। তোমরা একটু কাঁচা বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।
খাইরে আমার কইতাছে পরে আর কি কিনবে এই পাশে গায়ে কমকে ওগুলো কিনা কাটা করে তারপর আসবো এই পাশে আচ্ছা এখন মরিচ কত করে যাইতাছে ১৮০ টাকা কেজি আর শসা এটা ৫০ টাকা চাচা কি নিয়ে আসছিলেন মরিচ শাক আর কাঁচা কলা অসম্ভব সুন্দর সকাল বাজার গ্রামের বাজারগুলোতে কিন্তু সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায় সেই শাকসবজি মাছ নেওয়ার জন্য মানুষজন কিন্তু সকাল সকাল কিন্তু বাজারে চলে এসেছে তো ঘুরে ঘুরে আজকে আপনাদের গ্রামের বাজারের দৃশ্যগুলো দেখালাম ভাই এগুলো কি শিমলা আলু এগুলো কোন থেকে নিয়ে আসছিলেন কর্ণজোড়া পাহাড়ের খাই কেমনে কিরকম করে বিক্রি করতেছেন ৪০ টাকা কেজি দেখুন তো বাবা এই ধরনের সাপ আপনাদের অঞ্চলে ঘুরে জঙ্গলে পিটে সাপ গ্রামের বাজারগুলোতে কিন্তু সাপ খেলা দেখানো হচ্ছে দেখুন তো এই সাপটা পিটিয়ে মারছেন কিনা বাবা সাপটার ওজন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে গ্রামের বাজারের দৃশ্যগুলো যারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রামের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন